বন্ধুরা, তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা হতে চলেছে ছেঁড়া বক্স কম্পিটিশন নিয়ে। তো কম্পিটিশনে কোন কোন সেটআপ ভালো বাজিয়েছে এবং কোন কোন সেটআপকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যাবে যে কোন সেটআপটা ভালো বাজিয়েছে। এই কম্পিটিশনে সেই পাওয়ারে দানব আকৃতি টেন ম্যান সেটআপটাও রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখো, আমি তোমাদেরকে সামনে দিকে নিয়ে দেখাচ্ছি যে কেমন বাজাচ্ছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ এমটি মিউজিকের সেট আপ রয়েছে। তো এমটি মিউজিক নিয়ে এসেছে চারটি পপ বেস আর এই টেপ পপ চার পিস। তো বাজানো দেখাচ্ছি তোমাদেরকে সামনে গিয়ে। বন্ধুরা, এমটি মিউজিকের পাশ থেকে সোজা চলে যাব শুভদীপ মিউজিকের পাশে। তো শুভদীপ মিউজিককে নিয়ে এসেছে ছয় পিস পপ বেস আর নিয়ে এসেছে আট পিস টপ ফর টপ। তো বন্ধুরা, এই কম্পিটিশনটা দেখেই বুঝতে পেরেছি যে কোন লেভেলের কম্পিটিশন হতে চলেছে। তো দেখাবো তোমাদেরকে যে শুভদীপ মিউজিক কেমন বাজাচ্ছে। Thank you.
না, শুভদীপ মিউজিক থেকে চলে যাব সোজাসুজি আমি রোল্যান্ড মিউজিকের পাশে। তো রোল্যান্ড মিউজিক সাজিয়ে নিয়েছে দানব আকৃতির একটা রূপ, তো দেখাবো তোমাদেরকে বাজানো, ও রূপটা কেমন হয়েছে, লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। কম্পিটিশনে আরো একটি সেট আপ রয়েছে মেদিনীপুরের কিং সম্রাট মিউজিক, এখানে এসে জানতে পারলাম যে মেদিনীপুরের কিং। তো বন্ধুরা দেখাবো সেট আপটাও কেমন বাজে, তো তোমরা দেখতে থাকো কেমন বাজে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
Hey!